নিরাপদ খাদ্য সকল মানুষের সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় এই কথা জানান তিনি। এই সময় তিনি বলেন, বাংলাদেশের 18টি মন্ত্রণালয়ের সমন্বয়ে 480টি সংস্থা এবং 1500 খাদ্য ব্যবসায়ীদের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে তারা একযোগে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। এক ছাতার মধ্যে সমষ্টিতে 18টি মন্ত্রণালয় নিয়ে আমাদের এই বিরাট কর্মযজ্ঞ এবং সকল প্রতিষ্ঠানকে একটা আন্দোলনের মধ্যে নিয়ে আসা এবং আমাদের যে এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে তৈরি হয়েছে 2015 সালে, এর উপদেষ্টা কমিটিতে আমাদের সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেই উপদেষ্টা কমিটিতে আছেন।